আছে, আমার আল্লাহকে সে পছন্দ করে না, ঠিক আছে, তো আমিও তো তার তার তাকে পছন্দ করি না, তাই বলে আমি তার দেবতাকে পছন্দ করি না, এই জন্য আমি তাকে মেরে ফেলবো, এটা কেমন? এই মুহূর্তে বিএনপি যারা নেতা কর্মীরা তারা এমনিতে অনেক নাজুক অবস্থায় আছে, ঠিক আছে, তারা আরেকটা ক্রাইম করে আরো বেশি বিপদ বাড়াতে চায় না, তাদের বিএনপির হাতে কিন্তু তদন্তের ক্ষমতা নাই, গণ অধিকার পরিষদের হাতে কিন্তু তদন্তের ক্ষমতা নাই, তদন্তের ক্ষমতা প্রশাসনিক বডি এভরিথিং অন গভর্নমেন্ট হ্যান্ড, ঠিক আছে, সো তারা দে ক্যান ডু ইট, কিন্তু তারা যেটা করছে মানে তারা মানে হঠাৎ করে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সবাই জানার আগেই তারা প্রেস ব্রিফিংকে বলে দিচ্ছে যে বিএনপি জামাত ঘুরে দিয়েছে, ঢাকা থেকে ঘোষণা দিচ্ছে অনেকে যে কাদিয়ানীদের সহ্য করা হবে না, ওদেরকে মুসলিম ঘোষণা করা হবে, ওরা কাফের, ওদেরকে মানে দমন করো, ওদেরকে শেষ করে দাও, এরকম করে ঘোষণা দিচ্ছে ওপেন, আর গোয়েন্দা সংস্থার নজরে যায়নি, গোয়েন্দা সংস্থা এই ঘটনার পিছনে না থাকলেও গোয়েন্দা সংস্থা এই ঘটনার সময় নীরব ছিল, এবং তারা জি অসংখ্য ধন্যবাদ। গত কয়েক বছর আগে আপনার হলো উত্তরবঙ্গে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, আপনারা মনে আছে হয়তোবা, অভিযোগ ছিল যে কোরআনে সে কোরআনের উপর দাঁড়াইছে বা লাথি মারছে, এরকম একটা বিষয় অভিযোগে এটা মনে করার কথা, প্রথমে পিটিয়ে তাকে মানে হলো নির্জীব করা হয়, তারপর আগুন দিয়ে তার হত্যা নিশ্চিত করা হয়, তো ওই সময় আমি হলো ব্যক্তিগতভাবে উঠতি অ্যাক্টিভিস্ট, আমি আসলে মানুষের কথা বিশ্বাস কম করি, আমি দুজন লোক পাঠালাম, লোক পাঠায় সরেজমিনে দেখে আসলো তারা যে আসলে লোকটা নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে এবং সে নামাজের আগে থেকে মসজিদে উপস্থিত থাকে, নামাজ পড়ে যায়, এবং ওইখানে ইমামের সঙ্গে তার একটা ক্ল্যাশ ছিল, সেখান থেকেই আপনার হলো একটা গুজব ছড়িয়েছে যে সে কোরআন কে লাথি মেরেছে, তো যখন তাকে হত্যা করা হলো তখন সারা দেশের মানুষ খুবই উৎসুক যে একজন নাস্তিককে হত্যা করা হয়েছে, সবাই বলছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হলো মানে মানে আল্লাহ নামে স্লোগান দিচ্ছে, এরকম ভাবে মানে মানে দিনই জজবা মনের মধ্যে চলে আসছে যে একজন নাস্তিককে হত্যা করেছে, ঠিক আছে, তো আমি যখন জানলাম যে আমি খুবই কষ্ট পাইছি যে একজন মানে হলো নিয়মিত নামাজি ব্যক্তি তাকে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে তার মানে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হলো, আমি এটা তখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েকশন জানালাম যে আসলে ঘটনাটা এরকম না, তখন ব্যাপকভাবে আমার নামে আমাকে আমাকে উল্টা নাস্তিক ঘোষণা করা শুরু করে দিল, তারপরে একজন ইসলামিক স্কলার আমাকে দেখে আমার এই পোস্ট দেখে উনি আমাকে উৎসাহী হয়ে বললো তারেক ভাই আপনি এটা দিয়েছেন যেহেতু, আমার কাছে মানে আমার কাছেও এটা জানার পরে সন্দেহ লাগতেছে লোকটা আসলেই কোরআনের উপর দাঁড়াইছে কিনা, তো তখন উনি তদন্ত করলো, তদন্ত করলে উনিও পাইলো যে হলো যে আসলে লোকটাকে ভুলভাবে পুড়িয়ে মারা হয়েছে, ঠিক আছে, উনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাধ্যমে আমার মতো পোস্ট করলো, উনাকে সহ নাস্তিক ঘোষণা করে দেওয়া হলো, ঠিক আছে, তো আমরা দুইজনে নাস্তিক হয়ে গেলাম, তো ওই সময় আমাকে তিনজন ব্যক্তি হত্যার হুমকি দেয়, এই তিনজন ব্যক্তি আমাকে হত্যার হুমকি দেয়, এদের ফেসবুক আইডিতে আমি গিয়ে দেখলাম খোরশানের ঘোর সাওয়ার নামে একটা সংগঠনের এরা সদস্য, ঠিক আছে, তো আমি খোরশানের ঘোর সাওয়ার সংগঠন আমি একজন ডিবি কর্মকর্তাকে বললাম যে ঘোর সাওয়ার ঘন মানে খোরশানের ঘোর সাওয়ার এটা কি সংগঠন, তো বলছে এটা আফগানিস্তানের হলো একটা সংগঠনের ছায়া সংগঠন, ঠিক আছে, তো আমি আসলে ভয় পেয়ে গেলাম যে আসলে যেহেতু তারা আমাকে হুমকি দিচ্ছে এটা অবশ্য আতঙ্কের বিষয়, বেসিক্যালি আপনার হলো ওইখানে গুজব থাকে হোক ভুল বোঝাবুঝি হোক যেই কারণেই ওখানে হত্যার শিকার হোক, খোরশানের একটা ঘোর সাওয়ার নামে একটা সংগঠন এইটাকে ব্যাপক ভাবে উৎসাহী করছে তারা, ঠিক আছে, তো এইরকম উগ্রতা এইরকম হিংস্রতার শিকার মানুষ হয় বুঝে হয় এবং না বুঝে হয়, রাষ্ট্রের দায়িত্ব ছিল যে সঠিক তদন্ত করে এগুলো ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু রাষ্ট্র তার প্রতিপক্ষদেরকে মানে ঘায়েল করার জন্য নোংরা ভাবে তারা এটা ইয়ে করছে, এখানে বিএনপির হাতে কিন্তু তদন্তের ক্ষমতা নাই, গণ অধিকার পরিষদের হাতে কিন্তু তদন্তের ক্ষমতা নাই, তদন্তের ক্ষমতা প্রশাসনিক বডি এভরিথিং অন গভর্নমেন্ট হ্যান্ড, ঠিক আছে, সো তারা দে ক্যান ডু ইট, কিন্তু তারা যেটা করছে মানে তারা মানে হঠাৎ করে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সবাই জানার আগেই তারা প্রেস ব্রিফিংকে বলে দিচ্ছে যে বিএনপি জামাত ঘুরে দিয়েছে, এই যে অতি উৎসাহী ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি, এটা আসলে আতঙ্কের একটা বিষয় আগে থেকে বলে দিচ্ছে, যখন এটা বলে দিচ্ছে তখন যারা করেছে তখন তারা হলো বেঁচে যায় যে যাক আমাদের দায়িত্ব মানে হলো বিএনপি দায় হয়ে গেছে, এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা বিষয় যে তারা অপরাধীরা বেঁচে যাচ্ছে এখানে,
আর আপনি বলেন যে এই মুহূর্তে এই ধরনের ক্রাইম গুলো ক্ষমতাসীন দল দ্বারা কেন হবে, এই প্রশ্ন যদি করেন তাহলে আমি উত্তর দেই যে এই মুহূর্তে বিএনপি যারা নেতা কর্মীরা তারা এমনিতে অনেক নাজুক অবস্থায় আছে, ঠিক আছে, তারা আরেকটা ক্রাইম করে আরো বেশি বিপদ বাড়াতে চায় না। তাদের ইন্টেনশন একটা ভোট, একটা সঠিক নির্বাচন, ক্ষমতার পালা বদল, জনগণের ভোটাধিকার, এই বিষয়গুলো নিয়ে তারা অত্যন্ত মনোযোগী। এই সময় তারা কোনোভাবেই চায় না অ্যাটেনশনটা অন্যদিকে যাক, এই সময়ে ভোটাধিকারের বিষয় থেকে অ্যাটেনশন অন্যদিকে যাক, এটা চায় কিন্তু আবার সরকার, যে কেন ভোট ভোট করে এত মানুষ, এত ভোটের কেন চাই, হ্যাঁ সবকিছু সুন্দরভাবে চলতেছে ভোট কেন চাইবে, ঠিক আছে, এখন অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাবে। এবং যেটা বললাম যে এই যে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো, এরা আমরা একটা ব্যানার নিয়ে দাঁড়ালেও, 10 জন নিয়ে ব্যানার নিয়ে দাঁড়ালেও এরা খবর পেয়ে যায়, ঠিক আছে, এবং এসে ব্যানার টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর এখানে এত বড় একটা প্রোগ্রাম হবে, সেখানে আগে থাকে ঢাকা থেকে ঘোষণা দিচ্ছে অনেকে যে কাদের সহ্য করা হবে না, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হবে, ওরা কাফের, ওদেরকে মানে দমন করো, ওদেরকে শেষ করে দাও, এরকম করে ঘোষণা দিচ্ছে ওপেন। আর গোয়েন্দা সংস্থার নজরে যায়নি, গোয়েন্দা সংস্থা এই ঘটনার পিছনে না থাকলেও গোয়েন্দা সংস্থা এই ঘটনার সময় নীরব ছিল এবং তারা চেয়েছে এইটা ঘটুক, তারা যদি জড়িত নাও থাকে তারা চেয়েছে এটা ঘটুক। এটা এটা হলো মানে আমার অবজারভেশন, যে তারা যদি জড়িত নাও হয় তারা এই ঘটনা ঘটতেছে, তারা অবজার্ভ করেছে এবং তারা দেখতে চেয়েছে শেষে কি হয়। এই হলো একটা ভয়ঙ্কর অবস্থা। আজাদ ভাই এখানে ছিল প্রথমে মিথ্যা কথা বলেছে যে যে কাদিয়ানিদের ঘরে হামলা হয়েছে কিনা, ঠিক আছে, এখন অনেকে মন খারাপ করবে যে আমি কাদিয়ানিদের পক্ষে বলতেছি কিনা, ঠিক আছে, কাদিয়ানিদের যেদিন ঘরে লাইট বন্ধ করে দিল ওই ব্যক্তিটা টক শোতে ছিল, আমি ছিলাম, ঠিক আছে, উনি তো টক শো পর্যন্ত ছিল, পরবর্তী তো আর খোঁজ নেয়নি, পরে আমি ঠিকই খোঁজ নিয়েছি, ভিডিও কলে যুক্ত হয়েছি ওনার সঙ্গে, দেখেছি আসলেই ওনাদের বাড়িঘর ভাঙচুর করে, যেটা পরবর্তীতে পত্রিকায় আসলো। সমস্যা হলো এনারা আধা আধা দেখে অ্যাজাম্পশন করে সব বলে দিচ্ছে, আজাদ ভাই চলে গেছে না টক শো থেকে, থাকলে ওনাকে, আমার কাছে ছবিগুলো ভিডিওগুলো আমার কাছে এসেছে, আমরা কেন ব্যথিত হই, মানে আসলে এখানে একজন মানে মুসলিম হিসেবে আমার কাছে দায় আসে যে আমরা মানে সংখ্যায় কম দুর্বল মানুষদেরকে রক্ষা করতে পারলাম না, ঠিক আছে, এটা আমাদের একটা দায় আসে। হ্যাঁ মানে আমরা আপনার হলো এমন কি আমরাও যদি ক্ষতিগ্রস্ত হই তারপরেও সংখ্যায় দুর্বল মানুষকে রক্ষা করা আমার দায়িত্ব, এবং আমাদের অনুতপ্ত হওয়া উচিত যারা এখন উচ্ছ্বাস করছে এই ঘটনায়। আমি বলছি যে আপনারা সারা বিশ্বের কাছে ছোট হচ্ছেন, আপনার একটা মানুষ, এবং আমাদের দেখেন হিংস্রতা কতটুকু মানে বড় বড় রূপ। আমি খুলনা আমার শ্বশুর বাড়ি, সেখান থেকে আমি আপনার হলো নৌকা করে পার হচ্ছিলাম, মানে ওই যে ট্রলার করে পার হচ্ছিলাম, ওই সময় একজন পকেট থেকে আপনার হলো 200 টাকা চুরি করে, হ্যাঁ চুরি করে দৌড় দিচ্ছিল, তাকে সবাই মিলে ধরে খুব করে মারছিল তাকে, মানে একটা মানুষকে মানে এমন মার মারছিল পড়ে গেছে মাটিতে। তো আমি দৌড়ে দিয়ে তাদেরকে বললাম যে একটা মানুষ টাকা চুরি করছে, তাকে আপনারা মারতে মারতে আধা মরা বানাই ফেলছেন, মারতে দিলাম না, মারতে গিয়ে আমার হাতে মানে মানে ব্যথা পায়, আমি আমার কাঁধে একটা ঘুষি লাগে, কিন্তু আমি তাকে মানে মেরে ফেলতে দেই নাই, ঠিক আছে। তো তারপরে ওনার আমি আরেক পকেট থেকে এক পকেটে 200 টাকা পাইলাম বের করে, আর এক পকেটে পাইলাম একটা প্রেসক্রিপশন, বুঝতে পেরেছেন? তো মানে আমি তখন ডিরেক্ট কান্না চলে আসছে যে একটা মানুষ প্রেসক্রিপশন পকেটে করে নিয়ে আসছে, সে 200 টাকা চুরি করছে, তাকে সবাই মিলে মেরে ফেলার চেষ্টা করতেছে, মানে উগ্রতার কি চিন্তা করা যায়। তো এই জায়গা থেকে আমরা যদি কোন জায়গায় রিয়েকশন দেখাতে হবে, কোন জায়গায় ক্ষোভ দেখাতে হবে, এটা যদি না বুঝি তাহলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। তারা কোন ধর্মের, কোন বর্ণের, কোন চিন্তার, এইটা মানুষের আক্রান্ত হওয়ার কোনো কারণ হতেই পারে না, কোনো হতেই পারে না। এখানে আহলে হাদিসের লোকেরা কোনোভাবে হানাফি মাজহাবকে কটাক্ষ করে কথা বলতেই পারে না, যারা বলে এই কটাক্ষ কথাগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, আবার হানাফি যারা অন্য মাজহাবকে বলতেছে এগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এগুলো বিষয়ে সরকারের বা কোনো মানে দৃষ্টি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, ওরও কটাক্ষ করছে, একে অপরকে কাফের বলছে, এই যে মানে হিংস্রতা, মানে সরকার এগুলো মজা দেখতেছে যে হ্যাঁ ভালোই চলতেছে, আমাদের বিষয়ে নজর নাই, তারা নিজেরা নিজেরা ক্যাসার করতেছে, মানুষ ব্যস্ত আছে, আমরা তো টেনশনের বাহিরে। এই যে আমরা টেনশনের বাহিরে, এটাই হলো মানে পশুত্ব জেগে ওঠার একমাত্র কারণ, মানে রাষ্ট্রের রাষ্ট্রের যে দায় রয়েছিল মানুষকে মানুষ রাখা, জনগণকে নাগরিককে নাগরিকের মতো রাখা, নাগরিকদের মধ্যে শান্তি বিরাজ করা, এই জায়গা থেকে সরকার সরে গেছে এবং তারা একটা পৈশাচিক আনন্দ পায় যদি তারা মানে তারা তাদের দুর্নাম হয় না এরকম কোনো ঘটনা ঘটে, তারা পৈশাচিক আনন্দ পায় ওই বিষয়গুলো, এবং মানুষ বিচার পাচ্ছে না। এখন এই যে ছাত্রলীগের নেতা সৈকত,
মানে রংপুরে, রংপুরে 20টা ঘরে আগুন দিল, দেখেন 20টি ঘর, 20টি পরিবারের সর্বস্ব শেষ করে দিয়েছে, 20টি পরিবার। এইটাকে আপনি কিভাবে দিবেন? এটা মানে মানুষের ক্রোধ, ক্ষোভ। হ্যাঁ, আপনি আপনার আপনার আল্লাহকে সে পছন্দ করে না, ঠিক আছে, আমার আল্লাহকে সে পছন্দ করে না, ঠিক আছে, তো আমিও তো তার তার তাকে পছন্দ করি না, তাই বলে আমি তার দেবতাকে পছন্দ করি না, এই জন্য আমি তাকে